বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির প্রসঙ্গ, মালয়েশিয়াকে 73-22 পয়েন্টে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে 37-04 পয়েন্টে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে 67-22 পয়েন্টে হারানোর আত্মবিশ্বাস নিয়ে এদিন মাঠে নামে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ মালয়েশিয়াকে চেপে ধরে তারা। প্রথমার্ধে 3টি লোনা সহ 37 পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, বিপরীতে মালয়েশিয়ার অর্জন ছিল মাত্র 4 পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা, এবার 3টি লোনা সহ আরও 36 পয়েন্ট তুলে নেয় আব্দুল জলিল শিষ্যরা, বিপরীতে আরও 18 পয়েন্ট যোগ করে মালয়েশিয়া। শেষ পর্যন্ত 73-22 পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন স্বাগতিক দলের রেইডার আলামিন। সামনের ম্যাচগুলো নিয়ে অবশ্যই আমরা ভাবতেছি যে কীভাবে জয় ফিরিয়ে নেওয়া যায় এবং সুস্থ থেকে কীভাবে আমরা ভালো খেলতে পারি এবং দেশকে ট্রফি কীভাবে দিতে পারি সেই চিন্তাই আমরা সবসময়ের জন্য করি। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। দল ভালো করলে আমার ভালো লাগে, আমি যদি দলের জন্য কিছু করতে পারি সেটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। আমি দলের জন্য কিছু করতে চাই।